ওষুধের দাম গত পয়লা মে থেকে ব্যাপক হারে বাড়ানো হয়েছে, এমনকি তার মধ্যে জীবনদায়ী ওষুধও আছে। আমি তার বিস্তারিত বিবরণে না গিয়ে শুধুমাত্র একটি ওষুধের উল্লেখ করছি, যেটার সঙ্গে সবাই আমরা পরিচিত কম বেশি এবং আমরা ব্যবহার করে থাকি সকলেই, প্যারাসিটামল। এই প্যারাসিটামল জ্বর হলে, গা ভাত ব্যথা হলে, বমি বমি ভাব হলে সকলেই আমরা কম বেশি ব্যবহার করি। এই প্যারাসিটামলের দাম যেটা 2019 মার্চ মাসে ছিল 18 টাকা, সেটা এখন 35 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়েছে 3 বছরের মধ্যে। এর ফলে বিশেষ করে জীবনদায়ী ওষুধ এবং অন্যান্য ওষুধ, যারা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ এবং বৃদ্ধা, পেনশনের পয়সায় যাদের চলে, তারা কাঁদছেন, কী করে সুরাহা করবেন ভেবে পাচ্ছেন না। আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি করছি অবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর ক্ষেত্রে এবং জীবনদায়ী ওষুধের দাম কমানোর ক্ষেত্রে মোদী সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন।